সাম্প্রতিক সময়ে স্টুডেন্টদের অনেক ফাইল রিফিউজাল লেটার পেয়ে যায়। যে বিষয়ে রিফিউজাল লেটার পাওয়ার কারণ না, যে কারণে, সেই কারণগুলো লেটারে মেনশন করে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি, দেখা গেল যে একজন স্টুডেন্ট আইএলটিএসে খুব ভালো করেছে, সে ওভারঅল 8 পেয়ে গেছে, তারপরেও তার রিফিউজাল লেটারে মেনশন করা হয়েছে যে তার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো না। তো এটা একটা হাস্যকর একটা বিষয়। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ফাইল সাবমিশন করার সময় প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল স্ট্রেংথ শো করেছে, প্রকৃতপক্ষেই তাদের সেই পরিমাণে অ্যাবিলিটি রয়েছে, ব্যাংক ব্যালেন্স দেখা গেল যে 50 লাখের উপরে, এরপরও তাদেরকে একটি নোট দিয়ে দিয়েছে যে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না। তো এই ধরনের বিষয়গুলো যখন চোখে পড়ে তখন স্টুডেন্টরা হতাশ হয়ে যায়। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্যেই মূলত কানাডা গভর্নমেন্ট নতুন একটি পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছে, যেগুলোর মাধ্যমে স্টুডেন্টদেরকে সহযোগিতা করা যাবে। সেটা হচ্ছে যে স্টুডেন্টরাও অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করতে পারবে। এটি আগেও করতে পারতো, কিন্তু সেই রিভিউয়ের ক্ষেত্রে অনেক টাকা পয়সার প্রয়োজন হতো, এরপরে অনেক সময় লাগতো। সেই সময়টিকে তিন গুণ বাড়িয়ে বলা চলে যে ওয়ান থার্ড করে সময়টাকে রিডিউস করে ফি কমিয়ে স্টুডেন্টদের জন্য একটি সহযোগিতা চালু করতে যাচ্ছে। সেটাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্যানাডা লঞ্চেস পাইলট প্রজেক্ট টু স্ট্রিমলাইন রিভিউ প্রসেস ফর রিজেক্টেড স্টাডি পারমিটস। তো রিজেক্টেড বা রিফিউজাল কেস নিয়ে যে সমস্ত স্টাডি পারমিট হোল্ডাররা টেনশনে থাকেন, তাদেরকে সহযোগিতা করার জন্যই মূলত এই প্রক্রিয়াটি চালু করা হচ্ছে। এটা ওভারঅল সকল স্টুডেন্টদের জন্যই একটি সহযোগিতাপূর্ণ বিষয় হবে, আপনাদের স্ট্রেংথটাকে বাড়িয়ে দিবে, ক্যানাডাতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা আরও বেশি সাহসী হবেন, এটা আমরা প্রত্যাশা করি। তো এই জন্যে এটি 1 অক্টোবর থেকে চালু হবে, জাস্ট একদিন বাকি রয়েছে, সে কারণে বিষয়টিকে আমরা সামনে এনেছি। অনেক স্টুডেন্ট ভাই বোনরা অপেক্ষায় রয়েছেন, অনেকে জানুয়ারি ইনটেকের জন্য আবেদন করেছেন, আবেদন করার পরে রিফিউজাল কেস অলরেডি ঘটে গেছে, রিঅ্যাপ্লাই করবেন কি না, তাদের এই ধরনের চিন্তাভাবনা চলে আসতেছে। তো এখানে কী কী কন্ডিশন, টার্মস কন্ডিশন রয়েছে, অনেক বিষয়ই রয়েছে, সেগুলো আপনাদেরকে আমরা স্লাইড বাই স্লাইড দেখাবো, এবং এইগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকেও একটু স্টাডি করতে হবে। একদম নতুন, নিউ ইনফরমেশন, আমরাও নতুন ইনফরমেশন পেয়েছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনাদেরকে জ্ঞাত করা হলো। কিন্তু প্র্যাকটিক্যালি এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউগুলো স্টুডেন্টদের জন্যে আমরা এখনও করি নাই, বা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এখনও আসে নাই, যেহেতু একদমই নতুন শুরু হচ্ছে। সুতরাং যতটুকু তথ্য আমরা জেনেছি সেটা আপনাদেরকে সরবরাহ করব, এর বেশি কিছু আমাদের জানা নেই। তো চলুন আমরা বিস্তারিত দেখি তথ্যগুলো। দোজ হু হ্যাভ হ্যাড দেয়ার ক্যানাডিয়ান স্টাডি পারমিট রিজেক্টেড may soon benefit from a new pilot project. Canada Federal Court muloto ghoshona diyeche je tara ei study permit pilot project ti chalu korbe, designed to streamline the process for requesting judicial review of rejected study permit applications. It launches on October 1. তো অক্টোবরের 1 তারিখ থেকে এটি চালু হবে। এরপরে হয়তো বা, যদিও অক্টোবর আমরা শুনতেছি, এমন হতে পারে যে অক্টোবরের 1 তারিখে চালু হলো না, আরও বেশি সময় লাগতে পারে, কারণ একটা জিনিস চালু করার পরিকল্পনা করলে সাথে সাথেই সেটি শুরু হয়ে যাবে, এমনটি না হতে পারে। আগাম বলে রাখলাম, অনেক ভাই বোনরা চেষ্টা করবেন, পারবেন না, পরে আবার বলবেন যে আপনি বলেছিলেন, হয় নাই। বিষয় হলো আমরা অথেন্টিক তথ্য জেনে আপনাদেরকে সরবরাহ করতেছি। প্র্যাকটিক্যালি এগুলো লঞ্চ হতে অনেক সময় বেশি লেগে যেতে পারে, সেটাও আমি আপনাদেরকে বলে রাখলাম, সুতরাং উদ্বিগ্ন হবেন না। আন্ডার দি পাইলট, পিপল হু অ্যাপ্লাই ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ অফ দেয়ার স্টাডি পারমিট রিফিউজাল মে বি এবল টু কমপ্লিট দি ইন্টায়ার প্রসিডিউর ইন আন্ডার 5 মান্থ রাদার দেন দি কারেন্ট প্রসেসিং টাইম 14 to 18 মান্থ। তো এই রিভিউয়ের সিস্টেমটা কিন্তু আগে থেকেই চালু রয়েছে, যেটি আগে 14 থেকে 18 মাস সময় লাগতো, সেটিকে এখন কমিয়ে 5 মাসে আনা হচ্ছে। এখানে সিস্টেমটা বলি, এখানে আপনি আবেদন করতে চাবেন, আবেদন করতে চাওয়ার সব কিছু, সবগুলো ডকুমেন্ট রেডি করবেন, করে আপনি শুরুতেই এটা জুডিশিয়াল রিভিউয়ের জন্যে আপনি যখন এটি উপস্থাপন করবেন, আপনার কেসটি, এই কেসটিকে যদি আমলে নেওয়া হয়, সেটিকে বলা হয় লিভ টু আপিল। এই বিষয়টিকে যদি ইমিগ্রেশন
আপনার জুডিশিয়াল রিভিউয়ের জন্যে জাজরা এটিকে অ্যাকসেপ্ট করে, তখন বলা তখন এটিকে পরবর্তীতে হিয়ারিংয়ের জন্য মূলত প্রসিড করা হয়। এরপরে হিয়ারিং করার পরে আপনি আপনার জায়গা থেকে সব কিছু তুলে ধরবেন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের ব্যাখ্যা সেখানে প্রদান করবে। আপনি যদি প্রমাণ করতে পারেন যে প্রকৃতপক্ষেই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যে ক্লজগুলো দিয়ে আপনাকে রিফিউজ করেছে সেগুলো আসলে যৌক্তিক না, সেটা আপনি ডকুমেন্টের মাধ্যমে প্রুভ করবেন, তাহলে আপনি 5 মাসের মধ্যে পজিটিভ রেজাল্ট পাবেন। এই হলো বিষয় যেটা আগে 14 থেকে 18 মাস সময় লাগতো। অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ ইজ এ প্রসেস হোয়ার অ্যান ইন্ডিভিজুয়াল সিক্স পারমিশন ফ্রম দি ফেডারেল কোর্ট অফ ক্যানাডা টু চ্যালেঞ্জ অ্যান ইমিগ্রেশন ডিসিশন। মূলত কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডিসিশনকে চ্যালেঞ্জ করে ফেডারেল কোর্টে আপিল করার প্রক্রিয়াটাই হচ্ছে এই পাইলট প্রজেক্টের উদ্দেশ্য, শর্ট টাইমে যাতে আপনারা ডিসিশনগুলো পেয়ে যান। আপন নর্মাল প্রসিডিউর এ জাজ ফার্স্ট ডিসাইড হোয়েদার টু গ্র্যান্ট লিভ টু অ্যান অ্যাপ্লিক্যান্ট টু প্রসিড দি জুডিশিয়াল রিভিউ। ইফ দিস লিভ ইজ গ্র্যান্টেড দেন দি কেস ফর জুডিশিয়াল রিভিউ ইজ হিয়ার্ড অ্যান্ড অ্যাসেসড অন ইটস মেরিটস আন্ডার দি নিউ স্টাডি পারমিট পাইলট প্রজেক্ট রিকোয়েস্ট ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ উইল বি কনসিডার্ড অ্যাট দি সেম টাইম। তো আগে যেটা হতো যে টু স্টেপে কাজ করতে হতো, শুরুতে আপনাদের সব কিছু তুলে ধরতে হতো আপনার লিভ বা পারমিশন পাওয়ার জন্যে, এরপরে সেটি যদি পারমিশন পায় দেন এটি জুডিশিয়াল রিভিউতে যেত। কিন্তু নতুন পাইলট সিস্টেমে একই সাথে এটি লিভের আবেদন এবং জুডিশিয়াল রিভিউ দুইটা কাজই একই সাথে সিমুলটেনিয়াসলি ঘটবে, এর ফলে সময়গুলো কম লাগবে। দেয়ার ইজ নো অ্যাডিশনাল ফি ফর অপটিং ইন টু দি প্রজেক্ট অল দো ফাইলিং ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ কস্ট $50। তো এই আপনার ফাইলিং এবং জুডিশিয়াল রিভিউর জন্যে গভর্নমেন্টকে ফি দিতে হবে মাত্র $50। এর বাইরে কোনো অ্যাডিশনাল ফি নেই। তবে আপনারা যদি কোন লয়ারের মাধ্যমে প্রসেস করেন সেক্ষেত্রে লয়ার যদি এই বিষয়গুলোকে রেডি করার জন্যে কোনো ফি নেয় সেটা নিতেই পারে, নেওয়াটা যৌক্তিক। আপনি যদি নিজে থেকেই এটি রেডি করে দিতে পারেন সেটি তো আপনার হিসাব। এমন হতে পারে যে আপনি লয়ারের সাথে যদি কন্ট্যাক্ট থাকে আপনি তাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্যে যে ফিটি আপনারা নিয়ে দিয়ে থাকেন সেটি এই রিভিউয়ের অ্যাপ্লিকেশন প্রসেসিং সহ, তাহলে তো আর আলাদা করে তাদেরকে ফি দিতে হবে না। এটা হতে পারে লয়ার, হতে পারে ইমিগ্রেশন কনসালটেন্ট, যাদের সহযোগিতায় আপনি নেন না কেন, প্রফেশনাল সার্ভিস নিতে হলে তো আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তবে আপনারা এই কন্ডিশনটা দিয়ে নেবেন যে আমার আপনাদের সাথে যে সার্ভিস কন্ট্রাক্ট সেটার জন্যে জুডিশিয়াল রিভিউটাও ইনক্লুড করতে হবে, প্রয়োজনে কিছু টাকা আপনি সেখানে বেশি অফার করতে পারেন, সেভাবে আপনার কন্ট্যাক্টটা হতে পারে। আমি এটা উভয়ের জন্যেই এই বিষয়টিও খোলাসা করে দিলাম, কারণ এখানে যেহেতু সময় শ্রম দিতে হবে এক্সট্রা, সুতরাং তাদেরকে আপনার পেমেন্ট করতে হতেই পারে। আপনি যদি নিজে নিজে করতে পারেন তাহলে তো আপনার $50 দিয়েই খালাস, আর কোনো টাকা লাগবে না। হু ইজ এলিজিবল, এবার এলিজিবিলিটির বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা থাকা দরকার। স্টুডেন্টস মে বি এলিজিবল ফর দি স্টাডি পারমিট পাইলট প্রজেক্ট ইফ দে অ্যাপ্লাইড ফর স্টাডি পারমিট অ্যান্ড রিসিভড এ লেটার অফ রিফিউজাল ফ্রম ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা। মোট কথা হলো স্টাডি পারমিটের আবেদন এক করতে হবে, এটা নাম্বার 1। আবেদন না করলে তো রিফিউজ হবে না অ্যাকসেপ্ট হবে সেটা বুঝবেন না। এরপরে যদি আপনি রিফিউজাল লেটার পান দেন আপনি এই জুডিশিয়াল রিভিউয়ের জন্যে আবেদন করতে পারবেন। এর সাথে আরও অন্যান্য যে সমস্ত কন্ডিশন রয়েছে সেগুলো আপনাদের জেনে রাখতে হবে। এই কন্ডিশনগুলোর ব্যাখ্যা আপাতত আমাদের কাছে নেই, জাস্ট কন্ডিশনগুলো আপনাদেরকে মেনশন করে জানাচ্ছি। বোথ দি প্রসপেক্টিভ স্টুডেন্ট অ্যান্ড আইআরসিসি অপটিং ইনটু দি পাইলট প্রজেক্ট, এখানে উভয় পক্ষই এখানে মূলত এই পাইলট প্রজেক্টে বা এই জুডিশিয়াল রিভিউতে রিসপন্ড করতে হবে। এটা একটা বিষয়, বোথ পার্টিস এগ্রিং অন দি আন্ডারলাইং ফ্যাক্টস অ্যাজ এভিডেন্সড বাই দি অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল সাবমিটেড টু আইআরসিসি বাই অ্যাপ্লিক্যান্ট ইনক্লুডিং দি ফুল রিজনস ফর দি আইআরসিসি ডিসিশন। তো উভয় পার্টিকে সম্মত হতে হবে এই রিভিউ করার বিষয়ে, এবং সকল তথ্য ম্যাটেরিয়ালস তথ্যপত্র যেগুলো দিয়ে আপনি সাবমিট করেছেন সেগুলো সহকারে আপনাকে এই কেসগুলো প্রসিড করতে হবে। দি ফ্যাক্টস ইস্যুজ অব দি কেস আইদার দি ইনিশিয়াল স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন দি রিফিউজাল ফর্ম আইআরসিসি ওর বোথ বিং স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড নো রিকোয়েস্ট সরি দি ফ্যাক্ট ইস্যুজ অফ দি কেস আইদার দি ইনিশিয়াল স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন দি রিফিউজাল ফ্রম আইআরসিসি ওর বোথ বিং স্ট্রেট ফরওয়ার্ড।
এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে, কিছু বিষয়ের কারণে আপনার এটা যদি রিফিউজাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রিভিউ করেও লাভ হবে না। ফ্যাকচুয়াল অর লিগাল ইস্যুস অফ ইনঅ্যাডমিসিবিলিটি অর ন্যাশনাল সিকিউরিটি নো রিকোয়েস্ট ফর এ সার্টিফাইড কোর্সেন, অর্থাৎ দেখা গেল যে আপনার বিষয়ে যদি আপনার যেমন আপনাদের দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনাদের ব্যাপারে অনেকের তথ্য থাকতে পারে, অবজেকশন থাকতে পারে, এই ধরনের কানাডিয়ান সিকিউরিটি ইস্যুতে আপনার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন তাদের কাছে থেকে থাকে, তাহলে কিন্তু এই রিভিউ করে আপনার কোনো খুব বেশি লাভ হবে না। এটা এক্সেপশনাল কেস, অর্থাৎ আপনার দেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকলে তারা কিছুটা আশ্বস্ত হবে, কিন্তু তাদের পক্ষ থেকেও আপনার ব্যাপারে যদি কোনো সিকিউরিটি ইস্যুস থাকে বা ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন থাকে সেটা একটা বিষয় হতে পারে। নো রিকোয়েস্ট ফর এ সার্টিফাইড কোর্সেন, কোনো সার্টিফাইড কোর্সেন যদি রিফিউজাল লেটারে থেকে থাকে, যে কোর্সেনের অ্যান্সার আপনি প্রাইমারি স্টেজে দেননি, হয়তো সেকেন্ড অ্যাপ্লিকেশনে জাস্ট আপনি সেই কোশ্চেনের অ্যান্সার দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হবে, সেই ধরনের কোনো বিষয় যদি থাকে তাহলে রিভিউ করার প্রয়োজন নেই। আপনি জাস্ট তাদের যে কনসার্নগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে নতুন করে এক্সপ্লেনেশন দিয়ে বা ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করলেই হবে, এটা একটা বিষয়। দি অ্যাপ্লিক্যান্ট নট নিডিং টু রিকোয়েস্ট অ্যান এক্সটেনশন অফ টাইম টু ফাইল দি অ্যাপ্লিকেশন ফর লিভ, এটার জন্যে আপনার কোনো আলাদা এক্সটেনশনের প্রয়োজন হবে না আবেদনের ক্ষেত্রে, যেহেতু 5 মাস সময়ের মধ্যে এটি কমপ্লিট করা যায়। দি পার্টি ইজ নট ইউজিং এফিডেভিট ইভিডেন্স, এখানে একটি ক্লোজ দেওয়া আছে, এফিডেভিটস আর ইউজ টু ইন্ট্রোডিউস নিউ ইভিডেন্স হুইচ ইজ নট পারমিটেড আন্ডার দিস নিউ পাইলট প্রজেক্ট। তো এখানে এফিডেভিট ইভিডেন্সকে তারা নিরুৎসাহিত করতেছে, এখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। স্টাডি পারমিট অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইং ফ্রম উইদিন কানাডা, তো যারা কানাডাতে কোনো না কোনো স্ট্যাটাসে অবস্থান করতেছেন, হতে পারে তিনি তার বর্তমান স্টাডি পারমিটটি এক্সটেনশন করবেন, হতে পারে তিনি আগে হয়তো বা ব্যাচেলরে ছিলেন এখন ব্যাচেলর থেকে মাস্টার্সে আবেদন করবেন, অথবা ভিজিটর হিসেবে আসেন কিংবা ওয়ার্কার হিসেবে রয়েছেন, যে কোনো স্ট্যাটাসে থাকুন না কেন, ইনসাইড কানাডা থেকে কেউ যদি আবেদন করেন তাহলে আবেদন করার পরে রিভিউজাল লেটার পাওয়ার 15 দিনের মধ্যেই তাকে রিভিউয়ের জন্য আবেদন করতে হবে। আবার বলতেছি, 15 ডেজ ফ্রম দি ডে দে রিসিভ দেয়ার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন রিফিউজাল টু অ্যাপ্লাই আন্ডার দিস নিউ ইনিশিয়েটিভ, অর্থাৎ আপনার রিফিউজাল লেটারটা পাওয়ার 15 দিনের মধ্যেই আপনাকে এই রিভিউয়ের আবেদনটা করতে হবে। যারা কানাডার বাইরে থেকে আবেদন করতেছেন, এখানে যারা আজকের শ্রোতা, আজকের যারা সিলেক্টেড অডিয়েন্স, তারা তো মোস্ট অফ দেম আর আউট অফ কানাডা, তাদের জন্য এখানে অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইং ফ্রম আউটসাইড কানাডা হ্যাভ 60 ডেজ ফ্রম দি ডে দে রিসিভ দেয়ার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন রিফিউজাল টু অ্যাপ্লাই, তো তাদের জন্য 60 দিন সময় রয়েছে। কেউ যদি সেপ্টেম্বরের 30 তারিখে রিফিউজাল লেটার পায় তাহলে তার জন্যে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সময় থাকবে এই রিভিউয়ের আবেদনটা করার জন্যে করার ক্ষেত্রে। তো আশা করছি এটা বোঝাইতে পেরেছি আপনাদেরকে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন। অল ডকুমেন্টস হ্যাভ টু বি ফাইল্ড অনলাইন ইউজিং দি কোর্স ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম, এটা পেপার অ্যাপ্লিকেশন না, এটা অনলাইনে আবেদন করবেন। টু অপ্ট ইন অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু ফাইল অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ ইউজিং ফর্ম IR-1, এখানে দেখুন আপনারা ফর্ম IR-1 অ্যান্ড মেনশন দি পাইলট প্রজেক্ট ইন 3 স্পেসিফিক প্লেসেস অফ দি অ্যাপ্লিকেশন। আমরা চেষ্টা করব এটার লিঙ্কটি আপনাদেরকে শেয়ার করার, অথেন্টিক লিঙ্কটি, যাতে করে আপনারা সরাসরি সেই অ্যাপ্লিকেশন লিঙ্কে চলে যেতে পারেন। আফটার ফিলিং ডকুমেন্টস এ জাজ উইল ডিসাইড অন দি অ্যাপ্লিকেশন অ্যান্ড নোটিফাই দি অ্যাপ্লিকেন্ট, তো আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন আপনাদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্টই ক্রিয়েট করা হচ্ছে আপনার কানাডার ফেডারেল কোর্টে, সুতরাং এটি অবশ্যই একটা আশাবাঞ্জক বিষয়। হোয়ার দি ফেডারেল কোর্ট অ্যান্ড RCC টেকিং দিস মেজার্স, কী জন্য এই মেজার্সটা নেওয়া হলো, হোয়াই আর দি ফেডারেল কোর্ট অ্যান্ড RCC টেকিং মেজার্স, ইন দেয়ার প্রেস রিলিজ দি কানাডিয়ান ফেডারেল কোর্ট সাইটেড অ্যান ইনক্রিজ ইন লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ রিকোয়েস্ট অ্যাজ এ কি রিজন বিহাইন্ড দি স্টার্ট অফ দেয়ার জয়েন্ট পাইলট উইথ IRCC। তো একটি প্রেস রিলিজে ফেডারেল কোর্টের মুখপাত্র তারা এখানে বিষয়টি প্রকাশ করেছেন যে
জুডিশিয়াল রিভিউয়ের অনেকগুলো কেস তারা পাচ্ছেন, কিন্তু স্টুডেন্টদের যেহেতু সময় কম থাকে হাতে, তারা যদি অন্যান্য পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের জুডিশিয়াল রিভিউয়ের মতোই সময় যদি তাদের লাগে, তাহলে তো অ্যাকচুয়ালি তার পড়াশোনার ডিউরেশনই পার হয়ে যায়। এই কারণে মূলত তাদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্টই ক্রিয়েট করতেছে, যেহেতু এই ক্ষেত্রে অনেক বেশি সাড়া তারা পাচ্ছে। দি ফেডারেল কোর্ট ইজ অন ট্র্যাক টু রিসিভ 24,000 ইমিগ্রেশন ফাইলিংস বাই দি এন্ড অফ দি ডিসেম্বর, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 4 times দি ইয়ারলি এভারেজ অফ দি কোর্ট এক্সপিরিয়েন্স ইন দি 5 years ইমিডিয়েটলি প্রিসিডিং দি COVID-19। তো আগের বছরগুলোতে যে হারে জুডিশিয়াল রিভিউর অ্যাপ্লিকেশন পড়তো, তার থেকে এখানে 4 times বেশি অ্যাপ্লিকেশন পড়েছে। ডিসেম্বর পর্যন্ত 24,000 ইমিগ্রেশন ফাইল তারা এখানে পেয়েছে, যেটা অনেক বেশি। তো এগুলো স্টাডি পারমিটগুলোকে মিক্স আপ করে, যাতে এখানে তাদেরকে লেন্দির মধ্যে পড়তে না হয়, লেন্দি প্রসেসে না পড়তে হয়, এই কারণেই মূলত এই ডিপার্টমেন্টটাকে আলাদা করা হচ্ছে। দে হ্যাজ বিন এ ওয়েভ নিউ পলিসিস অ্যারাউন্ড ক্যানাডা অ্যাডমিটেন্স অফ নিউ অ্যাডিশনাল নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েটস ইন 2024 অ্যাজ দি কান্ট্রিস ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সিক টু রেসপন্ড টু এফোর্ডেবিলিটি অ্যান্ড হাউজিং স্টক প্রেশার বাই রিডিউসিং দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্টস অলরেডি ইন ক্যানাডা। ইন জানুয়ারি আরসিসি অ্যানাউন্সড ফার্স্ট ইভার ক্যাপ অন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এই বছরের যে ঘটনাগুলো ঘটেছে সেটার একটা সামারি এখানে রয়েছে। দি ফেডারেল গভর্নমেন্ট প্রসিডেড টু অ্যাসাইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যালোকেশন টু ইস্ট প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল গভর্নমেন্ট বেসড অন দি নিউ ক্যাপ। পুরোটা আমি পড়লাম না, আপনারা এইগুলো জানেন মোরলেস, এরপর আপনারা এটা পড়ে নিন যারা আগ্রহী। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আবারও স্মরণ করে দিই, রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটতেছে স্টুডেন্টদের জন্যে সেগুলো আবার একটু আপনাদেরকে কোট করে দিচ্ছি। ইন এ রিসেন্ট আপডেট দিস পলিসিস ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার হেল্ড প্রেস কনফারেন্স অন আঠারোই সেপ্টেম্বরে তিনি একটি প্রেস কনফারেন্সে অনেকগুলো পরিবর্তন ঘটিয়েছেন, সেগুলো আপনারা জানেন। তারপর আপনাদেরকে এখানে আজকে যেহেতু স্টুডেন্টদের সাথে রিলেটেড বিষয়ে আলোচনা করতেছি, এগুলোকে কোট করাটা আবার জরুরি মনে করেই আপনাদের সামনে তুলে ধরলাম। রিডিউসিং দি টার্গেটস অফ নিউলি ইস্যুড স্টাডি পারমিট 10% ফ্রম 4,37,000 নিউ স্টাডি পারমিট ইন 2025। তো 2024 সালে যে পরিমাণে স্টাডি পারমিট ইস্যু করা হবে, 2025 সালে তার থেকে 10% কমিয়ে সেটা 4,37,000 স্টাডি পারমিট ইস্যু করা হবে। এটা একটা ইস্যু ইনক্লুডিং মাস্টার্স অ্যান্ড পিএইচডি স্টুডেন্ট ইন এ রিভাইজ টার্গেটস। তো মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্যেও এখানে টার্গেট নতুন করে নির্ধারণ করা হচ্ছে, যেটা আগে বছরের শুরুতে বলা হয়েছিল মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য কোনো ক্যাপ নেই, শুধুমাত্র আন্ডারগ্রাডদের জন্যে এখানে ক্যাপ করা হবে। এবং এখানে প্যাল বা প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার এটিও কিন্তু লাগবে, নতুন করে যারা স্টাডি পারমিট আবেদন করবেন তাদেরকে অ্যাড্রেস করে বলতেছি। অ্যাডিং এ ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু ইস্যুয়েন্স অফ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। আগে PGWP অর্থাৎ পড়াশোনা শেষ করে আপনারা যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতেন, সেটার জন্য কিন্তু কোনো আইএলটিএস রিকোয়ারমেন্ট ছিল না, সেটিকে নতুন করে অ্যাড করা হয়েছে। এখন যারা কানাডাতে রানিং স্টুডেন্ট রয়েছেন তাদেরকে অ্যাড্রেস করে বলতেছি, আপনার যখনই স্টাডি পারমিট আপনার শেষ হয়ে যাবে, স্টাডি পারমিট তো আসলে পড়াশোনা শেষ হওয়ার পরে আরও 90 দিন থাকে, তার আগে আগে আপনি একটা আইএলটিএস কমপ্লিট করে নেবেন, আপনি আপনার দেশে করুন যেখানেই করুন, আইএলটিএস কমপ্লিট করে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এই বিষয়টি আপনাদেরকে অ্যাড্রেস করবো। আর নতুন স্টুডেন্টরা তো শুনলেন, তাদেরও তো লাগবে বেসড অন দেয়ার লেভেল অফ স্টাডি। Limiting eligibility PGWP for college student to those who are studying in a program linked to an area of high labor demand. তো PGWP-র ক্ষেত্রে কলেজ স্টুডেন্ট যারা, তাদের এখানে অনেক ক্ষেত্রেই অনেকের জন্য লিমিট করে দেওয়া হবে, অর্থাৎ যে হাই লেবার ডিমান্ড যেগুলো সেগুলোকে ফোকাস করে মূলত এই চেঞ্জগুলো আনা হবে। লিমিটিং দি এলিজিবিলিটি অফ স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট ফর স্পাউস অফ মাস্টার্স স্টুডেন্ট বেসড অন দি লেন্থ অফ দি এডুকেশন প্রোগ্রাম। কোনো স্টুডেন্ট যদি এখন 16 মাসের নিচে কোনো স্টাডি পারমিট নিয়ে মাস্টার্স প্রোগ্রামে আসে, তাহলে তিনি স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আনতে পারবেন না সাথে করে। স্পাউস সহ যদি ফুল ফ্যামিলি ক্যানাডাতে আসতে চান, তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামের ডিউরেশনটা 16 মাসের বেশি, অর্থাৎ 2 বছরের ইকুইভ্যালেন্ট হতে হবে। এই হলো মেসেজ। তো আজকের আলোচনা যারা শুনলেন সবাইকে স্বাগত, আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে। আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে অনেক সহযোগিতা করবে।
নতুন যে পরিবর্তন এখানে অনেক স্টুডেন্টদেরকে সহযোগিতা করবে। তাদের তথ্যগুলো যদি অথেন্টিক হয় অবশ্যই তারা এখানে স্টাডি পারমিট ডিজার্ভ করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। নতুন এই পাইলট প্রজেক্টটি আপনাদের জীবন সুন্দর করুক, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।